আমার নির্বাচনী এলাকা লোহাগড়া উপজেলা, 12টি ইউনিয়ন নিয়ে অবস্থিত। এর প্রায় 5 থেকে 6টি ইউনিয়ন নদী ভাঙন কবলিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় মন্ত্রী মহোদয় এবং উপমন্ত্রী মহোদয় যিনি ছিলেন ওনাকেও ধন্যবাদ জানাই। বিগত বছরগুলোয় বেশ কিছু কাজ হয়েছে, তবে এই 5 থেকে 6টি ইউনিয়ন প্রায় 3 থেকে 4 হাজার মানুষ প্রতি বছর বর্ষার পরে বাস্তুহারা হচ্ছে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্নটি করতে চাই যে কোনো প্রকল্প গঠন করে আমাদের এই লোহাগড়া উপজেলার 5 থেকে 6টি ইউনিয়ন যে নদী ভাঙন আছে এটাকে রক্ষা করা সম্ভব কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উইপ, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে আমি বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানে একটা নির্দেশনা আছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে 50 কোটি টাকার ঊর্ধ্বে কোনো প্রকল্প হলে পরে সেটা সমীক্ষা করতে হবে। সমীক্ষা করতে হয় এই জন্য, আমরা যদি সমীক্ষা না করে যদি তড়িঘড়ি করে আমরা প্রকল্প নিই, পরবর্তীকালে যদি সেই প্রকল্পটা টেকসই না হয় তখন কিন্তু আপনারাই বা জনসাধারণ বলবে যে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ঠিকাদারের সঙ্গে যোগ সাজশে কাজটা সঠিকভাবে না করার জন্য প্রকল্পটি টিকসই হয় নাই। এই জন্যই সিদ্ধান্ত হয়েছে যে 50 কোটি টাকার ঊর্ধ্বে প্রকল্প হলে পরে সেটাকে সমীক্ষা করতে হবে, যাচাই বাছাই করে আমাদের প্রকল্পগুলো গ্রহণ করতে হবে। ইতিমধ্যে আমরা 32টি বিভিন্ন এলাকার প্রকল্প আমরা সমীক্ষা সম্পন্ন করেছি, আরও 13টি প্রকল্প আমাদের চলমান আছে, সমীক্ষা চলমান আছে। এই প্রকল্পগুলো আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়ে একটা প্রকল্প পাস হলে পরে আমরা আমাদের কার্যক্রম গ্রহণ করতে পারবো। কিন্তু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা প্রকল্প গ্রহণ করতে আমরা জানি যেহেতু সময় 1 থেকে 2 বছর সময় লাগে, এই জন্য কিন্তু আমরা যাতে করে সেই সময় পর্যন্ত ওই এলাকা আরও ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কিন্তু আমরা সাময়িকভাবে আমরা কার্যক্রম গ্রহণ করে নদী ভাঙনটা রক্ষা করে ওই এলাকার জনগণের যাতে করে দুর্ভোগটা কমাতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।